এটা দাম চাচ্ছেন কত? 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন। কাস্টমার কেমন দাম বলে? 60 অথবা 65 বলে। আপনি আশাবাদী, কেমন দাম বলে বিক্রি করবেন? 2 লক্ষ টাকার মতো হলে বিক্রি করে দিবেন। এটা কি আপনার পালেন না কিনা? পালের গরু কয় দাঁত? 2 দাঁত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবস্থান করছি সীমান্তবর্তী শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায়। এই হাটে দেখতে পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতার পরিস্থিতি অনেক বেশি। এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান হাটে গরুর দাম দর কত আছে। আশা করি সাথেই থাকবেন, ভালো আছেন? কয়টা গরু নিয়ে আসছেন বাজারে? একটা নিয়ে আসছেন। এটা দাম চাচ্ছেন কত আপনি? 1,60,000। কাস্টমার কেমন দাম বলে? 110, 90, 95 এরকম দাম বলে। আপনি আশাবাদী, কেমন দাম হলে বিক্রি করবেন? 1,20,000 হলে বিক্রি করে দিবেন। দেখি দাঁতছে? 2 দাঁত। কোন জায়গা থেকে নিয়ে আসছেন বড় ভাই? বালুবাড়া থেকে নিয়ে আসছেন। ধন্যবাদ। বড় ভাই ভালো আছেন? কয়টা করে নিয়ে আসছেন বলেন? কি বাজার দাম দর কেমন আছে বাজারে? দাম দর মোটামুটি স্বাভাবিক, স্বাভাবিক দাম আছে, এত বেশি না। আপনি এটা দাম চাচ্ছেন কত? 1,50,000। কাস্টমার কেমন দাম বলে? 25, 28, আবার 20 বলে। আপনার টার্গেটটা কত? 1,30,000 অথবা 35 হলে বিক্রি করে দিবেন। এটা কি আপনার পালেন না কিনা ভাই? কিনা গরু, অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা দাম চাচ্ছেন কত আপনি? 1,25,000। কাস্টমার কেমন দাম বলে? দামি কয় না, খালি মজার না, দামি বলে না। গরুর দাম কি বেশি না কম বাজারে? বাজার কম আছে, সামনে বাড়তে পারে, সামনে আশাবাদী বাড়তে পারে। হ্যাঁ, ধন্যবাদ। বড় ভাই ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন আজকে? তিনটা বিক্রি হয়েছে। কেটে বিক্রি হয়েছে? কেটে একটা বিক্রি করতে পারেন নাই, দুঃখজনক ব্যাপার। এটা দাম চাচ্ছেন কত? 1,20,000। এটা কি দাঁতছে ভাই? দাঁতছে। কাস্টমার কেমন দাম বলে? বলে 1,05,000 বলে। 1,05,000-এর মতো বলে। আপনি আশাবাদী, কেমন দাম হলে বিক্রি করবেন? বাজার অনুযায়ী দাম হলে বিক্রি করে দিবেন। কোন জায়গা থেকে আসছেন? গ্রাম থেকে, কাশিমপুর। কাশিমপুর, এটা কোন জায়গা? পাঁচগাঁওয়ের দিকে। ধন্যবাদ। আপনার এটা দাম চাচ্ছেন কত? কত চাচ্ছেন? 1,30,000। কাস্টমার কেমন দাম বলে? মাত্র 1,00,000 টাকা বলে। আপনি আশাবাদী, কেমন দাম বলে ছেড়ে দিবেন? কত হলে বিক্রি করবেন? 1,20,000-এর নিচে হলে বিক্রি করবেন না, অর্থাৎ 20-এর উপরেই লাগবে। এটা কি আপনার পালেন না কিনা? এটা আপনার কিনা গুরু, আপনি একজন ব্যাপারী সাহেব। ধন্যবাদ।